রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম চালু করার একটু সময় লাগছে তবে ট্যুরিস্টের চেয়ে চিকিৎসা ভিসা প্রদানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আগামী পনেরো কার্য দিবসের মধ্যে সাধারণ রোগীদের ভারতীয় ভিসা প্রাপ্তি আরও সহজ করা হবে হিলি স্থলবন্দর ও সীমান্ত পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন ভিসা সেন্টারগুলোতে আবেদনকারীর ভিড় বেড়ে যাওয়ায় আবেদনের এক মাস পর পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে রাজশাহী অফিসে প্রতিদিন বারোশো ভিসার আবেদন জমা পড়ে চাহিদা অনেক বেড়ে যায় যাচাই বাছাই করতেই সময় বেশি নেওয়া হচ্ছে